2015 সেশনে আজকে যে ভাইদের বিদায় অনুষ্ঠান বা আজকে যাদেরকে আমরা এই ম্যাচ থেকে ভাই বোন ছাত্রাবাস থেকে বিদায় দেওয়ার জন্য আজকে একত্রিত এই সমাবেশ বা আজকে এই দোয়া অনুষ্ঠান যেটাই আমরা বলি না কেন, 2015 সালে ঠিক আজকে ভাইয়েরা যারা এখান থেকে বিদায় নিতে চাচ্ছে, আপনারা যাদেরকে বিদায় দিতে চাচ্ছেন, তারা 2015 সালে এখানে আসছিল। দেখতে দেখতে আজকে 4 বছর তারা অতিবাহিত করে 5ম বছরে তারা পদার্পণ করছিল। ঠিক এমনই একটা সময় নদীর স্রোতের মতো তাদেরকে আর আসলে এই জায়গায় দাঁড়ায় থাকতে দিল না। ঠিক এই জায়গা থেকে তাদেরকে মনে হচ্ছে যে ধাক্কায় বের করে দেওয়ার মতো একটা সময় তাদের সামনে নিয়ে আসছে। ইচ্ছা করলেও এখন তারা এখানে থাকতে যদি চায়ও সেটা আজকে পরিস্থিতি, আজকে পরিস্থিতি তাদেরকে এখান থেকে চলে যেতে বা অন্য জায়গায় স্থানান্তর হতে আজকে পরিস্থিতি তাদেরকে বাধ্য করতেছে। ঠিক আজকে আমরা যারা দুনিয়াতে বসবাস করছি, আমরা এখন আছি, একটা সময় ছিলাম না, দুনিয়াতে আসছি, আবার একটা সময় দুনিয়া থেকে চলে যাব। প্রত্যেকটার সৃষ্টির পিছনে কিছু না কিছু উদ্দেশ্য কারণ লুকায়িত থাকে। আজকে যারা এখান থেকে বিদায় নিচ্ছে তারাও কিন্তু একটা উদ্দেশ্য করে এখানে আসছিল, এই দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজেন্দ্র কলেজে ভর্তি হয়েছিল এবং আমাদের অত্র অঞ্চলের মধ্যে নাম করা সরকারি পলিটেকনিক ফরিদপুর সরকারি পলিটেকনিকে ভর্তি হয়ে এখানে ভাই বোন ছাত্রাবাসে উঠছিল। আজকে ঠিক সেই মুহূর্তে একটা পর্যায়ে এসে তাদেরকে আজকে এই ম্যাচ থেকে চলে যেতে, মানে একটা পর্যায়ে তাদেরকে এই ম্যাচ থেকে ম্যাচ ছেড়ে চলে যাওয়ার জন্য সেই মুহূর্ত সেই সময়টা তাদের সামনে এসে হাতছানি দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই একটা সময় এখান থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। এই জন্য যারা আজকে আমাদের যাদেরকে বিদায় দিচ্ছি, যারা আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাদের সঙ্গে শুধু থাকবে আমাদের পিছনের অতীতের স্মৃতিগুলো। ক্ষণে ক্ষণে তাদের এই স্মৃতিগুলো আমাদের হৃদয়ে আমাদের মনে এসে উঁকি দিবে। কখনো ভালো ব্যবহার, কখনো একটু খারাপ ব্যবহার, কখনো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি, যেমন অনেক সময় বলা হয় হাড়ির কাছে হাড়ি থাকে একটু আঘাত লাগে, এরকম অনেক কিছু আমাদের বেদনা সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন, সুখ দুঃখ নিয়েই আমাদের পরিবার, সুখ দুঃখ নিয়ে আমাদের এই ম্যাচের লাইফ, আমাদের জীবন। আজকে অনেক আনন্দের সাথে এই অনুষ্ঠানে আয়োজন করছে। ঠিক যখন এই ভাইরা আমাদের ছেড়ে চলে যাবে, ম্যাচ ছেড়ে চলে যাবে, তখন একটু শূন্য শূন্য লাগবে। যখন 2015 সালে ম্যাচে উঠছিলাম, আমিও ছিলাম তখন, তখন আমাদের থেকে আব্দুর রহমান ভাই, হাসান ভাই, এরকম 5-6 জন ভাই এসে আমাদের থেকেও বিদায় নিল। খুব কষ্ট লাগছিল যে এসেই বড় ভাইদের পেলাম, অনেক ভালোবেসে কাছে টেনে নিল, কিন্তু আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এভাবে আমরা সবাই চলে যাব। যারা চলে যাবে তাদের জন্য শুধুমাত্র আমরা দোয়া করব, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। তারা যদি আবার কোনো ম্যাচে আসে প্রয়োজনে অপ্রয়োজনে, তাদেরকে সেইভাবে করে ভালোবেসে সম্মান শ্রদ্ধা করে কাছে টেনে নেওয়া এই আহ্বান থাকবে। আর যারা আজকে চলে যাবে তারা যেন যাদেরকে রেখে যাচ্ছে এই ভাইদেরকে কখনো যদি দেয়, কখনো যদি পায়, তাহলে যেন স্নেহ ভরা মমতা ভরা ভালোবাসা নিয়ে যেন তারা তাদের ছোটো ভাইদেরকে বুকে জড়িয়ে ধরে এই আহ্বান থাকবে। মেহমানদেরকে রেখে অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াতে চাচ্ছি না, যেটা বলে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তো এই পর্যায়ে